আসসালামু আলাইকুম আপিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগার তমা। সো আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটা শপিং হল ভিডিও আপলোড করব। আর আমি কিন্তু অনেকদিন যাবৎ কোনো শপিং হল ভিডিও আপলোড করছিলাম না, এই কারণে আমি ভাবছিলাম যে আজকে একটা শপিং হল ভিডিও আপলোড করে দিই। সো যাই হোক, আমি অনেকদিন বেডশিট কিনি না, তো আমি হচ্ছে একটা অনলাইন পেজ থেকে কিন্তু কিছু শপিং করেছি, সেই শপিংগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যাই হোক, এই যে অনেক বড় একটা প্যাকেট এসছে, এটা হচ্ছে বিছানা চাদরের মেলা পেজ থেকে মানে আমি পারচেস করেছি আর কি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আপুদের পেজটা বেশ অনেকদিন থেকেই ফলো করি। তো এই পেজ থেকে আমি কী কী শপিং করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে এখন এটা ওপেন করলাম, তো দেখা যাক এটার মধ্যে আসলে কি কি আছে। তো এই যে ইউজ কিছু কালেকশন আমি করেছি, তো আমি এখন এক এক করে একটু ওই কালেকশনগুলো দেখাবো। আমি এখান থেকে একটা প্রথমেই যেটা দেখাই সেটা হলো নিয়েছি একটা বেডশিট। আমি বেডশিটটা একটু আপনাদেরকে দেখাই, বেডশিটটা হচ্ছে আমি সাদার মধ্যে একটু গ্রিনিশ নীল টাইপের একটা বেডশিট আমি নিয়েছি, আর এটা নিয়েছে 600 টাকা। 600 টাকার মধ্যে এই বেডশিটটা কিন্তু আমার মনে হয় ভালোই হয়েছে মোটামুটি। 600 টাকা দিয়ে তো আসলে এর থেকে বেটার আসলে পাওয়া একটু কঠিন। সো যাই হোক, এটা হচ্ছে একটা সুন্দর বেডশিট, আমি এবার একটু সাদার মধ্যে চাচ্ছিলাম, তো এরকম একটা বেডশিট নিয়েছি আর কি। তো এখানে আমি নিয়েছি কুশন কাভার, এটা 16x16 একটা কুশন কাভার, আর এই কুশন কাভারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আপনার হালকা মেরুন কালার দিয়ে একটা বার্ড বার্ড টাইপের একটা ডিজাইন করা আছে। আর এটা হচ্ছে ওনাদের রেগুলার প্রাইস ছিল 80 টাকা পার পিস, আর আমি যেটা অফারে নিয়েছি 40 টাকা পার পিস, অর্থাৎ হিউজ সেভিংস হয়েছে আমার। সো এটা আমি নিয়েছি মানে 5টা নিয়েছি 40 টাকা পার পিস, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এরকম চারপাশে আবার এরকম বর্ডার করা আছে, বেশ সুন্দর। সো আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে একটা বালিশের কাভার, এই যে এটা হচ্ছে একটা বালিশের কাভার। এইরকম একটা চাদর আমি কিনেছি বগুড়া থেকে, যেটা কিনা বালিশের কভার ছিল না। তো আমি ভাবছিলাম এক কালারের কাপড় কিনে এটার একটা বালিশের কভার মেক করে নিব, কিন্তু কালার ম্যাচিং করতে পারতেছিলাম না। তারপর ওনাদের পেজে দেখি আমি এই বালিশের কাভারটি, তারপর আমি ওনাদের কাছ থেকে আর কি নেয়ার জন্য ওনাদেরকে নক করি, তখন দেখি এটার প্রাইস হচ্ছে ওনারা চাচ্ছে 250 টাকা জোড়া। তো যাই হোক, আমি কোনো একটা কারণে আমি হচ্ছে হোল্ড করি, কোনো একটা সমস্যার কারণে আমি হোল্ড করি যে এখন আমি নিব না, কয়েকটা দিন পরে নিই, কারণ ওনাদের হচ্ছে আগে পেমেন্টের সিস্টেম, তো ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না, তো আমি হোল্ড করি। তো আমার আসলে ভাগ্যে ছিল, এই জন্য আমি এটা অফারে মাত্র 120 টাকাতে পেয়েছি, মানে 250 টাকার কাভারটা আমি 120 টাকাতে পারচেস করেছি অফারে। তো এটা আমার জন্য একটা লাকি চান্স আমি বলবো, কারণ এই জিনিসটাই আমি হয়তো বা 3 দিন আগে কিনলে 250 টাকাতে কিনতে হতো আমার, আর আমি 3 দিন পরে এটা নেয়াতে আমি 120 টাকাতে পেয়েছি। সো আমি যখন দেখলাম এটা 120 টাকায় অফারে আছে, তখন আমি কিন্তু এই লোভটা আর সামলাই না, এটা আমি নিয়ে নিয়েছি। তো আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এটা ওনারা বলছে কাঁথা, মানে কাঁথার মতো আপনি চাইলে এটা গায়ে দিতে পারবেন, এই যে এরকম কাঁথার মতো। তো এটা যদিও আমি কাঁথার জন্য নেইনি, এটা আমি নিয়েছি আমার যে ড্রয়িং রুমের সোফাটা আছে সেই সোফাটাকে ঢেকে রাখার জন্য, কারণ আমার সোফাটা হচ্ছে অ্যাটাচ করা, আপনারা দেখেছেন তো, ওইটা হচ্ছে ধুলা পরে নষ্ট হয়ে যায়, এই কারণে আমি চেয়েছিলাম একটু ভালো মানের কোনো কাপড় দিয়ে ওটাকে ঢেকে রাখতে। তো এটা অনেক বড় আছে, এটা আমি নিয়েছি 200 টাকা পার পিস, এটাও আমার কাছে মনে হয় খুবই ভালো। ওনারা বলেছিল এগুলোতে একটু ডিফেক্ট আছে, যেমন এগুলোতে টার্সেল ছিল, এগুলোতে যেগুলোতে টার্সেল ছিল ওগুলো 350 টাকা, আর যেগুলোতে টার্সেল নেই সেগুলো হচ্ছে 200 টাকা। তো আমার কাছে সবগুলো কিন্তু ফ্রেশ এসছে আমার মনে হয়, হ্যাঁ সবগুলো অলমোস্ট ফ্রেশ। তো এটাও কিন্তু আমি মাত্র 200 টাকা দিয়ে নিয়েছি, মানে 3টা নিয়েছি 600 টাকা। তো যাই হোক, এই ছিল আমার আজকে শপিং হল আর কি।
সো আশা করছি আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চান একটু বাজেট ফ্রেন্ডলি, তারা কিন্তু বিছানার চাদরের মেলা পেজটি ফলো করতে পারেন, সেখান থেকে ঘুরে আসতে পারেন। আপুদের কালেকশনগুলো আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, আর এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি। সো যারা এক্সপোর্ট কোয়ালিটি পছন্দ করেন তারা কিন্তু আপুদের পেজ থেকে ঘুরে আসবেন। ওনাদের সুন্দর সুন্দর অ্যাম্বুশের কিছু কালেকশন আছে, কিছু আপনার কমফোর্টার আছে, কিছু লেপের কাভার আছে, সেগুলোও কিন্তু বেশ সুন্দর। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে ইন ফিউচার আমি ওখান থেকে আরও কিছু শপিং করব। সো আশা করছি আজকের ভিডিওটা এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিউ ব্লগার তোমার সঙ্গেই থাকবেন। আল্লাহ।